তাকে শক্তি সম্মানিত সম্মানে সম্মানিত করা হলো, কি বলবে? কিছু বলার নেই, সম্মান পেলে তো বলে কিছু বোঝানো যায় না, অসম্ভব ভালো লাগছে। আমরা কিছুক্ষণ আগে আরেকটাও প্রাইজ পেয়েছি, আশা করি আরও পাবো। তো ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ। মানুষের তো ভিড় হচ্ছে, মানুষ ছাতা মাথায় করে বেরিয়ে পড়েছে, তাই দেখছি। আমরা তো আজকে আমাদের অনুষ্ঠান ছিল, বন্ধ করতে বাধ্য হলাম প্রাকৃতিক দুর্যোগের কারণে। তবুও দেখলাম যে অনেক দর্শক ছাতা মাথায় দিয়ে হলেও অগ্রদূত সঙ্গের পুজো মণ্ডপ দেখতে আসছে। এটা প্রতি বছরই তাই হয়, তো খুবই ভালো লাগছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো শুভ দীপাবলি, আর যে প্রাকৃতিক দুর্যোগের যে খবরটা রয়েছে, সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ইলেকট্রিক সাপ্লাই থেকে দূরে থাকবেন, জলমগ্ন এলাকা থেকে দূরে থাকবেন। সবাইকে শুভ দীপাবলি। আমাদের মহিলা সদস্যদেরকেও যদি আপনি কিছু বলতে বলেন। আপনাদের পূজাটা শক্তি সম্মানে সম্মানিত হয়েছে, কি বলবেন? আমরা ভীষণ আনন্দিত, সম্মান পেলে সবারই ভালো লাগে, তাই না? আমাদেরও ভালো লাগছে এবং আমরা ভীষণ খুশি। আমরা সবাই মিলে, আমাদের এলাকার যত মহিলারা আছে সবাই মিলে পার্টিসিপেট করি, এটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। তো এ আমাদের সবার পুজো, আমাদের মনের পুজো, তো আমাদের সবার ভালো লাগছে।